بسم الله الرحمن الرحيم. হব্বতে প্রাণ পরে বাবা দুরুদ শরীফ পড়েন রাস্তা রায়ে নবীর প্রেম তারে ফুঞ্জি বানাইয়া জীবনের সব চাইতে বড় মন করিয়া নবী আমার জীবন নবীজি আমার জানের জান প্রাণের প্রাণ কি বলেন ঠিক কিনা ডান হাত তুলে বলেন ঠিক কিনা নবীজি আমাদের জীবনের জীবন মনে করে দোকানপাট ছেড়ে রাস্তাঘাট ছেড়ে সবাই এসে প্রাণ ভরে বসেন আর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, আওয়াজ করে জবান করে সামনের পিছনে সবাই বলুন কষ্ট হয়, দুই হাত তুলে বলুন কষ্ট হয়। আমরা কি দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? মহব্বত নিয়ে না মহব্বত ছেড়ে? তাহলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার পরশমণি নবীজি আমার জানের জান নবীজি আমার পরশমণি নবীজি আমার সাবের জাল নবীজি কে না দেখিলে ইয়া রাসূলুল্লাহ জুরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ নবীজি কে না দেখিলে বাসে নায়াসে কেরে প্রাণ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ চতুর্দিকের ব্যাপারে জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা যাই নামাজ বি সাইয়া গো আমরা যাই নামাজ বি সাইয়া গো আমরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন বাদিকারের বাবারা ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া হাবিব আল্লাহ কার লাগিয়া কাদর মন
কে আছে তোর আপনা বিফদর কান্দারে নবীজি কবরের বান্দব গো নবীজি কবর কবর কবরের বান্দব গো নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা জোরে সামনের বাবারা জোরে ঘুমায়েন না মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়েদেনা মাওলানা মু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই বাবার গো দিলটারে নরম করে বাবা প্রাণটাকে নরম করে কয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা এ বাবার সামনে কবর ইল্লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা জবান খুলে লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বাবারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান লা ই অনেক বাবারা আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে কোষে বেজা আল্লাহ ইয়া আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ভালো লাগে না খারাপ লাগে
আল্লাহর নামের জিকির ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে কাদের যারা আশিকে রাসূল যারা আমার নবীর পাগল তাদের কাছে আমার আল্লাহর নামের জিকির ভালো লাগে কথা বলেন ঠিক কি না যারা দুশমনের রাসূল যারা আমার নবীর দুশমন তাদের কাছে বাজান আমার আল্লাহর নামের জিকির ভালো লাগে না কথা ঠিক কি না হাত তোলা বলেন ঠিক কি না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান বাজানরা দিলটার নরম করে আরেকটু জিকির করেন আল্লাহ 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 যে আব্বারা দাঁড়ায় দিছেন আব্বারা বৈশা যান গোরবাড়ি থেকে আরো আসেন আমি তো মনে করতেছি লাস্ট পর্যন্ত আরো আসবে এই দিকের বাবারা মুরুব্বি বাবার সামনে আসেন বাবা সামনে আসেন আপনি দাঁড়ায় থাকেন না আল্লাহ 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 সেই কি আর আসবে গো কলং কে নাম দিলে আল্লাহ 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 দুই নয়নে বহে বারে দুই নয়নে বহে বারে ডাগে বহ কত অঞ্চলে আমি ডাগব কত অঞ্চলে আমার প্রাণ জলে আমার প্রাণ জলে আল্লাহ 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 সেয়ে কিয়ারা আসবে গো আমার গাউসে পাকে কিয়ারা আসবে গো আমার মিরানসা বাবা কি আসবে গো আমি কলং কে না মরিলে ধাক্কা লাগাও ধাক্কা লাগাও আল্লাহ সবাই রোগ বেমার দূর হয়ে যাবে আরে দুই নয়নে পোহে বারে দুই নয়নে পোহে বারে ডাগে বহ কত অঞ্চলে বাবা ডাগে বহ কত অঞ্চলে প্রাণ জলে সেই কিয়ার আসবে গয় আমি কহলং কি না মরিলে নিশিতে সাজাইলাম সই গো ফুলে রে বাসবর ওতে দেখতে মনোহর হওয়াই রে এই আল্লাহ 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 আমি ফোন তো ফানে চাইয়া রইলাম গো বয় আমি ফোন তো ফানে চাইয়া রইলাম গো হারে ঘটল না মোর কপালে মিনাল ঘটল না মোর কপালে এ প্রাণ জলে এসে এ কি আর হাসবে গো আমি কম কি না মরিলে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা
বাদিগিরার বাবারা খালি আসতেছে আল্লাহ আল্লাহ আমার ফুলের মালা হইল জালা গো মিরান শাহ ফুলের মালা হইল জালা গো আমি পরাইব কার গলে মালা এ পরাইব কার গলে মালা পরাইব কার গলে আমার প্রাণ জলে সেই কিয়ার আসবে গো আমি কলং কে না মরিলে এই মাহাবা আল্লাহ 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 দিনে দিনে ইঙ্গিন রব হইল মলিঙ্গিন হে পুর ও দিঙ্গিন হাই রে দিনে দিনে ইঙ্গিন রব সব হইল মলিন আই হইয়া রে পুর ও দিঙ্গিন হাই রে আল্লাহ আল্লাহ আমার আফনা দুষে ভিন্ন বাজে গো আমার আফনা দুষে ভিন্ন বাজে গো মিরান সাহায়া হয়ে যাও এই বাবার জুড়ে আমার আপনা দুষে ভিন্ন বসে গো আমার প্রাণে বন্ধুবা জালালে আমার প্রাণে বন্ধুবা জালালে এ প্রাণ জহলে সেই কি আর আসবে গো আমার এর ফান সাকি আসবে গো আমার রাইহান সাকি আসবে গো কলং কি না মরিলে এই মারহাবা আল্লাহ 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 গৌরসন দন সোবা গোলা পশিয়তি সৌগন্ধে বহিঙ্গত হাই রে আল্লাহ আল্লাহ আমার সাহেন গমি প্রেমের দোলি গো আমার মিরান শাহ গনি প্রেমের দোনি গো আমার এর ফানসা গনি প্রেমের দোনি গো সাইল নানোয়ন তোলে আমায় সাইল নানোয়ন তোলে প্রাণ জলে কেয়ার আসবে গো আমি কলং কে না মরিলে মারহাবা আল্লাহ 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 রবিনী সির বসম হাতের বাঙ্গে বঙ্কবন হাই রে এই মারহাবা আল্লাহ 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 আমি জামে পহ মারব সোহরো বরে গো মিরান শাহ আমি জামে পহ মারব সোহরো বরে গো
yo yo yamar pranate zibo yo kole yamar pranate zibo yo kole yamar prani jo le yamar prani jo le yahi sei ehe ke yara azbe go habi kolom ke da bo সেই এহে কে ইয়ারা আসবে গো আমি কলং কে না মরে নেই আমি সেই এহে কে ইয়ারা আসবে গো আমি কলং কে না মরে নেই মারহাবা আল্লাহ 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 নিশর মাহনে না মাহনে নারে দারুন মনে নিশর মাহনে না মাহনে নারে দারুন মনে আমার প্রায়ান কান্দে আহায় এই আমার প্রায়ান কান্দে সেই রূপ বিহনে ও প্রাণ সবই গো বহয় নিশর মাহনে না মাহনে নারে দানে মনে নিষেধ মানে না মানে নারে দানে মনে মারহাবা আল্লাহ আল্লাহ সখী গো ও ইয়ো 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 কইরা ছিলাম প্রেম বাগাবলাব হইল মোর অনুতাপে বাকি রইল মোরে তে পোরানে গো বো 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 ইয়ো ইয়ো মারহাবা আল্লাহ চাঁদ কালবে জবান খুলে আল্লাহ সাউন্ডটা বন্ধ করে দেন সখি গো ইয়ো ইয়ো কইরা ছিলাম প্রেম বাগাব লাভ হইল মোর অনুতাপ বাকি রইল মোরে তে পোরানে গো ইয়ো ইয়ো আল্লাহ 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 যাইয়া সামর ছিল মনে না ফুরাইল নিরান জোদে অবয়ৌ যাইয়া সামর ছিল মনে মারহাবা আল্লাহ 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 মোর সিল মনে না ফুরাইল নিরান আর সে মন বান্দি ল পাশানে গৌব সকি ইহ প্রাণ এ সকি গৌব নিষেধ মানে না মানে নার দাঙার মনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার আওয়াজ হইছে না অনেকগুলা মানুষ আর যারা দাঁড়ায় রয়েছেন আল্লাহর ওয়াস্তে বসা যান আমি আপনাদের মেহমান আপনারা মেহরবানি করে জায়গা আছে জায়গার ব্যবস্থা করে দিয়েছি আপনারা বসা যান দাঁড়ায় থাকবেন না মেহরবানি করে বসে যান দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখি কত জোরে সামনে পিছনে মধ্যখানে আওয়াজ করতে পারেন জোরে বলুন আবার ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে এইভাবে মুট করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহর ওলি আমরা চাই কি চাই না ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই সামনে যে কয়েকজন বইছে বেশি বেশি বুড়া মানুষ তো তার মধ্যে আওয়াজ নাই বইছে কিন্তু সামনে কিন্তু আওয়াজ নাই কি বলেন ওলিয়া উলিয়া চাই কি চাই না ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা ওলিয়া উলিয়ার বিকল্প কোনো ব্যবস্থা
বাংলাদেশে এসেছেন আল্লাহর ওলিগণ ঠিক কি না এইজন্য বাংলার মুড়ে মুড়ে ওলিয়া উলিয়াদের মাজার কি বলেন বাবারা ঠিক কি না আমরা ওলিয়া উলিয়া চাই কি না এইজন্য আমার কমিটির ভাইরা বলতেছে অনেক লোক হয়ে গেছে আপনারা সামনের দিকে আসেন মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন আব্বারা একটু সামনের দিকে আসেন আর যারা দাঁড়ায় রইছেন আপনারা আমাকে চিনেন না আমি শুধু কমার্শিয়াল বক্তা না সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদির খলিফা হলেন আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেব যিনি মাজার কচুয়া দরবার শরীফ আপনাদের বাদিগারাও আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেব নোয়াখালীর ফুসরা বাইসা গেছেন ঠিক কি না কথা ঠিক কি না মুরুগবীরা শুনছেন এবং দেখছেন অনেকে ঠিক কি না এইজন্য আমি শুধু কমার্শিয়াল কন্টাক্ট করা বক্তা না আমি আপনাদেরকে বলবো আপনারা দাঁড়িয়ে না থাকে আদবের সহিত বসে যান আর একটু আগান মহব্বতের সহিত আগায় বসেন আজকের মাহফিলটা ওলিয়া উলিয়ার স্মরণে কেমন ওলি যিনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ঠিক কি না গাউসে পাকের দরকার আছে কি না আজকের কমিটির ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিল করেছেন তাদেরকে আমি ওয়েলকাম আহলান সাহলান মারহাবা জানাচ্ছি যে আমার গাউসে পাকের স্মরণে এই মাহফিল করেছেন কি বলেন ঠিক কি না প্রথম সুন্নি মহা প্রথম বার্ষিকী সুন্নি মহা সম্মেলন ঠিক কি না বাবা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি উবাইদুর রহমান সাহেব ইমাম বাদিকারা চানপাড়া পাঞ্জেগানা জামে মসজিদ পাঞ্জেগানা মসজিদ আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব বিশিষ্ট মুরব্বী বাদিকারা চানপাড়া সহসভাপতি হাজী মোহাম্মদ বাবু মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী বাদিকারা চানপাড়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাত মুনাজির আজম পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত যিনি সুন্নিয়তের অতন্ত প্রহরী শুধু বাদিকারা লাখাই থানা নয় অল বাংলাদেশে যিনি প্রচার এবং প্রসার আছে আমার কলিজার টুকরা আমার মামা যান আমরা একই সিলসিলার লোক আমরা একই প্লেটে খানা খাওয়ান না লোক কি বলুন ঠিক কি না হযরত মাওলানা আলহাজ মুস্তাক আহমদ আল কাদেরী আল ওয়াইসি মাদজিল্লুল আলী পীর সাহেব খানকায়ে এরফানিয়া কচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ বিশেষ অতিথি হাফেজ কারি শাহজাহান রেজা সুন্নি আল কাদেরী মাহফিল পরিচালনায় শেখ বানুসা রহমতুল্লাহ আলাই শায়ের কাফেলা মারহাবা কোন শেখ বানুসা নামটা শুনে শান্তি লাগছে এই যে দুইটা জিকিরের মধ্যে দুইটা বলছি এটা হলো শেখ বানুসার শেখ বানুসার সালাম লয়ে সারা বাংলাদেশে আমি ঘুরি কি বলেন ঠিক কি না বাবা দেখবেন আমার জিকিরে ইউটিউবে যত ওয়াজ আছে আমার দেখবেন জিকিরের মধ্যে শেখ বানুসারের কালামি কি বলেন ঠিক কি না বিভিন্ন বক্তারা বিভিন্ন বলে কারণ উনার এটার মধ্যে যে মজা যে লু যে স্বাদ এই স্বাদ কোথাও পাওয়া যায় না আজকে এই শেখ বানুসার রহমতুল্লাহ আলাইহ এই গ্রামে এই এলাকায় যিনি আমাদের সামনেই শুয়ে আছেন মাজারের মধ্যে আল্লাহর ওয়ালি এই ওলিকে আমরা অনেকে চিনি না এলাকার মানুষ কিন্তু গোটা বাংলাদেশে ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন কান্ট্রির মধ্যে শেখ বানুসার এই গানগুলা রিসার্চ করতেছে রিসার্চ চলতেছে কি বলুন ঠিক কিনা ডান হাত তুলে বলুন ঠিক কিনা এটা হলো ওলিয়া উলিয়াদের নেগাহে নজর ঠিক কিনা সৈয়দ মিরান শাহ তাতারির বাগদাদির নেক নজর আপনারা এখনো দাঁড়াই রয়েছেন বাবা বসে যান বসেন আমি আপনাদের বাবার বয়সের কারো চাচার বয়সের কারো বড় ভাইয়ের বয়সের কারো মুরুগ্বি ছোট ভাইয়ের বয়সের আপনারা বসে যান সকলে বলেন আল্লাহু আকবার আমি যে আয়াতটুকুন পড়েছি আমার সাথে মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফানা লাকা যিকরাক জুরে বলুন সুবহানাল্লাহ যিনি আসমানের মালিক গভীর মনোযোগ গভীর মনোযোগ চঞ্চল মনা না গভীর ভাবে বসেন গভীর খেয়ালে বসেন কাজ হয়ে যাবে ঠিক কিনা ঠিক
বাজান খালি মাহফিলে বসলে হবে না ওয়াজের কণ্ঠ কোন বক্তার কেমন এটার খেয়ালে খেয়ালে বসলে চলবে না খেয়াল করতে হবে আমার দয়াল নবীজির দয়ার দয়ার নজর নিয়ে আমার উপরে লাগে ওলিয়া উলিয়ার নেক নজর নিয়ে আমার উপরে লাগে শেষ মুনাজাত করে আমি যাইতে পারি কিনা জীবনের শেষ মুনাজাত আজকের মাহফিলে হতে পারে কি বলেন বাবা ঠিক কি না কার কুদিব ডাক পড়ে যায় কেউ বলতে পারে না ঠিক কি না বাবা এইজন্য আমার প্রাণের বাবারা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফানা লাকা যিকরা নবী গো আমি আপনার শানকে আমি আপনার মানকে বলন্দ করেছি উচ্চ আসনে শায়িত করেছি জুরে কন্যা সুবহানাল্লাহ বাজানো আমার নবীর শানকে আমার আল্লাহ কেমন বলন্দ করেছেন কেমন শান বাড়িয়েছেন জানা দরকার আছে কিনা নাই আর জোরে কোন আছে কিনা নাই বাজানো আমার বাদিকার আর আমার সুন্নি বাবা রাগ গভীর মনোযোগ দেন বাবা কালাউক উপজেলা গেট ভাই ভাই মার্কেট সংলগ্ন ময়দানে উপস্থিত আমার প্রাণের বাবারা আমার গাউস বাকের শরণে মাহফিলে বসেছেন বাবা গ আমার নবীর শানকে বাড়িয়েছে কে আরো জোরে বলেন কে বাড়িয়েছে আমার নবীর শান কেমন বাড়াইছে আমার আল্লাহ যেখানে আমার আল্লাহ সেখানেই তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কি না এ আমার বাদিকার আর সুন্নি বাবারা গো গভীর মনোযোগ একবার নীরব গভীর মনোযোগ কালিমার মধ্যে আমার নবী আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফ কিনা বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও বাজান 12 হরফ কথা ঠিক কিনা রে বাজান আসেন আল্লাহ আলিফ লাম লাম হা আল্লাহ ঠিক কিনা বাজান কয় হরফ জোরে বলেন কয় হরফ আল্লাহ লিখতে 4 হরফ আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হলো 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ ঠিক কিনা আল্লাহ শব্দ লিখতে 4 হরফ আসেন বাজান ও বাজান ও আমার বাদিকির আর বাদিকার আর বন্ধুরা মুহাম্মদ শব্দ লিখতে মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে কয় হরফ আল্লাহ লিখতে আবার সবাই কর না বাজান দা কর না বাজান কয় হরফ নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ লিখতে 4 হরফ ঠিক কি না বাঙালো ইয়ো আমরা বাদিকার আর বাবারা কেন নবীর প্রেমে পাগল হইছি রে কেন রে নবী নবী কই আমরা বাদিকারা এই লাখাই থানার বাবারা সুন্নি বাবারা কেন নবী নবী কই আমার আল্লাহ কো আমি আমার দোস্তের শান আমি আমার দোস্তের মান আমি আমার দোস্তের সম্মানকে উচ্চ আসনে শায়িত করেছি আমি আল্লাহ হুজুরে কনস আরো বড় করে কন সুবহানাল্লাহ যে আল্লাহ নবীর শান বাড়াইছে আমরা বাড়াইতে চাই কি চাই না আর জোরে কন চাই কি চাই না বাজানো কেমন আমার নবীর শান এমন শান
যেখানে আরশকার সবাই বলেন আল্লাহ যারা দাঁড়াইছেন আল্লাহর বাস্তে বসে যান আরশকার মাশাআল্লাহ আমার বাবারা সম্মান কইরা বসে গেছে আমার বাজানরা বসে গেছে জায়গা আছে নি পিছনে জায়গা যদি না থাকে কমিটির বাইরে ব্যবস্থা করে দেন লোকরা তো আসতেছে নবীর ফাগলটা ফেমের টানে থাকতে পারে না ঠিক কি না ঠিক কি না আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা আশিক জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো আমার নবী বিনে এই হৃদয় বাসে না আমার নবী বিনে বাদিকার আর আশেকরা প্রাণ বাসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর সবাই কন্যা সামনের পিছনে আমরা নবীর প্রেমে দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমে রে আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দরুদ পড়িয়া গো ডাক দেখো না জুরে আল্লাহ দেখি কত জোরে বলতে পারেন আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আরে দরুদের সরে গরে মন বসে না আরে দরুদের সরে গরে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা ওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমে তে দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো কান্দা কান্দা আমরা নবীর প্রেমের দেওয়ানা ঠিক কিনা বাজান যাহার জন্য পাগল আমি যার জন্য পাগল আমি তার তোমরা আয়না দেও না গো যার জন্য পাগল আমি আমার দয়াল নবীর আয়না দেও না গো আমার নবী বিনে এই হৃদয় বাসে না আরে নবী বিনে এই হৃদয় বাসে না আশেক জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা জুরে কন্যা সুবহানাল্লাহ তাদের হাত তুলে বলো আল্লাহ হু আকবার যাদের হাত আছে চুরে বলো ইয়া রাসূলুল্লাহ সেই নূরের নবী চাই কি চাই না আরো জুরে বলেন চাই কি চাই না আরশকার সবাই বলেন একসাথে বলেন আরশকার আরশ আল্লাহর আদম নবী একটা ডাক দিয়া কয় বাবা শিশ কি আব্বা ও আব্বা কি ব্যাপার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহর নামের জিকির করিও আল্লাহর নামের গণকীর্তন করিও জিকির করিও নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহর নামের সাথে আরেকটা নামের দুরুদ শরীফ পড়িও কো আব্বুকার নামের কো আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নামে দরুদ শরীফ পড়িও কোনা সুবহানাল্লাহ হযরতে শীশ আলাইহি সালাতু ওয়া তাসলিম আদম নবী বলে বাবা তুমি আল্লাহর নামের জিকির করিও নাম্বার টু আখিরি নবীর মহব্বতে দুরুদ শরীফ পড়িও
হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আব্বু আপনিও একজন নবী আমিও একজন নবী আব্বু আল্লাহর নামের জিকিরের কথা বলছেন আল্লাহ ইজ ওয়াল মাইটি আল্লাহু ওয়াহিদুন আল্লাহ একক আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর নামের জিকির করব আব্বু কিন্তু আরেকটা নামের কথা বলছেন আখিরি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার জন্য আব্বু আপনিও নবী আমিও নবী আরেক নবীর মহব্বতে কেন দুরূদ পড়ব আমার বুঝে আসে না আদম নবী কো বাবা শীষ ওই নবী তোমার মত আমার মত নবী না বাজানো ও বাবা শীষ আমি যখন আল্লাহর আরশের দিকে তাকাইলাম আরশ আল্লাহর আল্লাহর আরশের দিকে যখন তাকাইলাম তাকায়া দেখি গো আল্লাহর আরশের মধ্যে আল্লাহর আরশের মধ্যে আখিরি নবীর নাম মুবারকের নকশা দেখা যায় সিল দেখা যায় জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর আরশে আখিরি নবীর নাম মুবারকের নকশা দেখা যায় আল্লাহর আরশে নকশা দেখা যায় নামের নকশা আদম নবী কো আরশ তো আল্লাহর কার নামের নকশা তাকায়া দেখে গু অন্য কোন নবীর নামের নকশা না ওই আল্লাহর আরশের মধ্যে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির নাম মুবারকের নকশা সিল মারা আছে আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর আরশে আখিরি নবীর নাম মুবারকের নকশা কনা সুবহানাল্লাহ আদম নবী ডাক দিয়া কয় বাবা শিষ শুধু কষ্ট হইতেছি বাজানটা কষ্ট হইতেছি সামনের আব্বাদের কষ্ট হইতেছি আদম নবী কো বাবা শুধু আল্লাহর আরশে না আমি কুরসির দিকে তাকাইলাম কলমের দিকে তাকাইলাম কুরসির মধ্যে নবীর নামের নকশা কলমের মধ্যে নবীর নামের নকশা এখন তাকাইলাম আল্লাহর বেহেশতের দিকে জোরে কোন সুবহানাল্লাহ এখন তাকাইলাম আল্লাহর বেহেশতর দিকে বেহেশত কার সবাই বলেন কার কার বেহেশত আল্লাহর আল্লাহর বেহেশতের গেটের দিকে তাকাইলাম আদম ডাক দিয়া কো বাবা শীষ হইও আল্লাহর বেহেশতের গেটের দিকে যখন তাকাইলাম তাকায়া দেখি আল্লাহর বেহেশতের গেটের মধ্যে একটা নামের নকশা দেখা যায় আল্লাহর বেহেশতের গেটের মধ্যে নামের নকশা যেমন বাজান আপনার বাড়ির গেইটে যদি লেখা থাকে চৌধুরী ভিলা বোঝা যাবে চৌধুরী সাহেব এই বাড়ির মালিক কথা ঠিক কিনা বাজান ও আমার প্রাণের বন্ধুরা আদম নবী কো বেহেশতের গেইটের দিকে তাকাইলাম তাকায়া দেখি বেহেশতের গেইটের মধ্যে নামের নকশা তাকাইলাম কার নামের নকশা তাকায়া দেখি গো অন্য কোন নামের নকশা না আমি আদমের নামের নকশা না তুমি শীষের নামের নকশা না তাকায়া দেখি রে আল্লাহর জান্নাতের গেইটের মধ্যে আখিরি নবীর নাম মুবারকের নকশা দেখা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর আরশের গেইটেও আল্লাহর আরশের বাজান জান্নাতের গেইটেও নবীর নামের নকশা বোঝা গেল বেহেশত আল্লাহর মালিক হইল নবী মুস্তফা বিশ্বাস আছে নি ডান হাত তুলে বলো আছে কি না বেহেশত আল্লাহর
মালিক বানাইছে আমার নবীরে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ হলো দাতা আমার মদিনার কামলেওয়ালা হলো বণ্টনকারী কন্যা সুবহানাল্লাহ আমরা সেই নবীরে ইজ্জত করতে চাই কি চাই না জুরে বলেন চাই কি চাই না মে আমার ফানার বন্ধুরা গো শুধু বেহেশতে না বেহেশতের সামনে বাজান একটা গাছ আছে ওই গাছের দিকে আদম কো আমি তাকায়লাম তাকায়া দেখি জান্নাতের জান্নাতের গাছের মধ্যে আবার নবীজির নাম মুবারকের নকশা জান্নাতের গাছের ডালে ডালে পাতায় পাতায় আমার নবীর নাম মুবারকের নকশা জোরে কাও জোরে কাও সুবহানাল্লাহ ওই নবীরে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না তাহলে মহব্বতে প্রাণ ভরে বলো নবী জের গোলামের বলো নবী জের গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলেন চলো নবীজির জান্নাতে আবারা কষ্ট হইতেছে তাহলে মহব্বত বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাওয়াই নবীজের গোলা আমার আমার মাওলা জের গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির নবীজির জান্নাতে আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাছে মে বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাছে মে বন্টনকারী সেই বন্টনের অধিক দয়া নবী মনিব আমি গোলাম প্রাণ সপিয়া কি না ফেলা কোটা আল্লাহু আকবার নবী মনি বামি গুলাম প্রাণ সপিয়া কি না পেলাম জীবন ভরে আমি শুধু নবী জীবন ভরে আমি শুধু নবী আপনার মনি যুগাই চলো নবীজির জান্নাতে মদিনাতে সবাই বলেন পিছনের সামনে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলো চলো নবীজির জান্নাতে মদি আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসিমে বন্টনকারী আল্লাহু আকবার জোরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার যাদের হাত আছে হাত উপর দিকে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেমে বন্টনকারে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেমে বন্টনকারে সেই বন্টনের অধিক দয়া যেন সেই বন্টনের অধিক দয়া যেন আমরা দম পা গাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলো চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলাম বলো নবীজির গোলাম কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে
জমিনাতে জুরে বলেন আল্লাহু আকবার আমরা দয়াল নবী চাই কি চাই না আরো জুরে বলেন চাই কি চাই না নবী যদি পাইতে চাই ওলিয়া উলিয়ার দরকার আছে কি না নাই জুরে বলেন আছে কি না নাই এই জন্য বলছে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে আছে কি না নাই জুরে বলেন আছে কি না নাই আমার সাথে মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আরো জুরে বলুন আল্লাহু আকবার ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আরো জুরে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের বাবারা কে বলে আল্লাহ কে বলে আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয় নিশ্চয় মাশাআল্লাহ ইন্না নিশ্চয় কোনো অসুবিধা ইন্না হরফে মুশাআব্বা বিল ফিল আলেম যারা আছেন তারা বুঝবেন নাহু সরফের কায়দা আরবি গ্রামার বাংলা গ্রামার ইংলিশ গ্রামার আছে কিনা বাজান বাজান আরবি গ্রামার হইল নাহু সরফ নাহু সরফ না বুঝলে আলেম হওয়া যায় না কথা ঠিক কি না পাঞ্জাবি ফরলে আলেম হওয়া যায় না জুব্বা ফরলে আলেম হওয়া যায় না ফাগরি ফরলে আলেম হয় না আলেম যদি তুমি হইতে চাও নাহু সরফ আগে জানতে হবে ঠিক কিনারে বাজান ইন্না শব্দ ইন্না হরফে মুশাআব্বা বিল ফেল এর অর্থ হইল নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বলে নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি নিশ্চয় আল্লাহর রহমত কার রহমত আরো জোরে পিছনের বাবা রাখুন কার রহমত দেখছেন নি বাজান সামান্য কিছু লোক মোটামুটি মানুষ ছিল কিন্তু তাদের জাগার ব্যবস্থা করছে বন দিয়া ঠিক কিনা পুরা ফ্যান্ডেল ফিলাম লুক খালি আসতেছে ঠিক কিনা হ্যাঁ আমার বাজান কইছে আরো আসবে আসবে না কিভাবে কারণ তারা তো ফ্রেমের টানে চলে আসতেছে জেজার ভাগল মান আহাব্বা সাইয়ান আকসিরু জিক্রাহু যে যার বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি কইরা স্মরণ করে ডান হাত তুলে বলো ঠিক কি না যে যার ভালোবাসে তার কথা বেশি বেশি কইরা স্মরণ করে আমার বাবা জয়নাল আব্দিন কো বাজান খবর পাইলাম আপনি বলে বাদিকিরা আসতেছেন অর্থাৎ আমি তার ফিরো মুর্শিদ আমার আশেক যারা এই গ্রামে মুরিদ যারা আমার ফিরাইলে আমার কাছে শান্তি লাগবে বাবা কি বলেন শান্তি লাগবে না আর আমরা তো হইলাম নবীর পাগল নবীর আশেক নবীর সান যেখানে শুনি সেখানেই যাই সেই জায়গায় ভালো লাগে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন বাবা রহমত আল্লাহ কার রহমত আরো জোরে বলেন কার রহমত আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহর রহমত বাজান কার রহমত খবর আল্লাহর রহমত বাজান আল্লাহর রহমত কোথায় জানা দরকার আছেনি বাজান দরকার আছেনি কোথায় আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুন নিকটে আল্লাহ কো আমার রহমত হইল নিকটে কোথায় আব্বা জিরা কথা কোন প্রতিদিন প্রোগ্রাম কালকে আবার বাজান প্রোগ্রাম হইলো আপনাদের শাহবাজপুর আপনাদের কাছে না সরাইল থানা বসে শাহবাজপুর দেওরা নিশ্চয় আমি খোদার রহমত তারিফ শব্দের অর্থ নিকটে আমি খোদার রহমত নিশ্চয় আমি খোদার রহমত নিকটে এখন আল্লাহর কাছে আমরা বাদিকারা থেকে প্রশ্ন করে খোদা গো কার নিকটে তোমার রহমত দয়া কইরা বলো না গো আল্লাহ আমার খোদা কো কারিবুম মিনাল মুহসিনিন যারা আল্লাহর মুহসিনিন বান্দা অর্থাৎ মুহসিন কিসকু কাহতি হে মুহসিনিন কারে কই যারা আল্লাহর ওলি যারা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে ডান হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জি
জিন্দাবাদ জিন্দাবাদ যারা আমার নবীরে নিজের জানের চাইতে ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমল আছে ইবাদত করে এবং নবীরে জানের চাইতে ভালোবাসে তার নাম হলো আল্লাহর ওলি মুহসিনিন বান্দা জুরে কোন সুবহানাল্লাহ আর বড় করে কোনা সুবহানাল্লাহ এ আমার বাদিকার আর সুন্নি বাবারা গো গভীর মনোযোগ দেন অন্তরে কান লাগান মুহসিনিন আল্লাহর ওলি আমার গাউসেবাক মুহসিনিন কিনা কথা কোন আমার আব্দুল কাদের জিলানি যার শরণে মাহফিল উনি আল্লাহর ওলি কিনা ওলি না যিনি আল্লাহর ওলি বানা ঠিক কিনা রে বাবা আরো জোরে বলেন ঠিক কিনা কত বড় দরজার আল্লাহর ওলি যিনি 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছে এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছে শরীয়তের মাসআলা যদি কারো ঘুম আসে তন্দ্রা আসে নতুন করে উযু করতে হয় ঠিক না আরো জোরে বলেন ঠিক কি এটা আমি দাঁতমণ্ডল দরবার শরীফের পীর সাহেবের ছেলে বলি নাই আমরা মিরান শাহ তাতারির গোলাম এই হিসেবে বলি নাই এই দরবারের হিসেবে বলি নাই শরীয়তের মাসআলা ঠিক কি না ঘুম আসলে নতুন করে উযু করতে হয় উযু ছুটে যা আমার বড় হিসাব বলে গো আমি আসার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছি 40 বছর পর্যন্ত বুঝা গেল গো আল্লাহর ওলি 40 বছর পর্যন্ত জমিনে ফিট লাগাই না আল্লাহ 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 বলো না ইয়া আল্লাহ 40 বছর পর্যন্ত জমিনে ফিট লাগাই না দুইটা নয়নের মধ্যে ঘুম দেন নাই আর জোরে কোন ঠিক কি না এত সহজ ওলি হওয়া ফির সাজ্জা গেলে ফির হওয়া যায় না ওলির বাপ দললে ওলি হওয়া যায় না আমার গাউসে ভাগ 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছে আল্লাহকে লাভ কইরা ফলাইছে আবার আল্লাহ কো আব্দুল কাদের তোমার জবানে যা কইবা আমি আল্লাহ কবুল কইরা ফালামু আর বড় করে কোন সুবহানাল্লাহ কবুল করে কি করেন জোরে বলেন করে কি করে না কত বড় দরজার আল্লাহর ওলি আমার গাউসে পাক বাজান আব্দুল কাদের জিলানি উনি অসুস্থ উনি বিমারি কথা ঠিক কি না বাজান বড় পীর আব্দুল কাদের জিলানি বিমারি কুন্ডা আল্লাহর ইবাদত করতেছে করতে 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 বাজান উনি প্রেম সাগরে দুই ভাগে আছে হাবুডুবু খাই কোন সাগর আরে বাবা কোন সাগরে জয়নাল কি কস কোন সাগরে এটা নবীর প্রেমের সাগর ঠিক কি না মাওলার তরফাক নামের দোহাই তুমি বিনে মুসিবতে তুমি বিনে গোর বিপদে আমরা আর কেউ নাই মাওলার তরফাক নামের দোহাই বলুন মাওলার তরফাক নামের দোহাই আল্লাহর প্রেম সাগরে আল্লাহর ওলি হাবুডুবু খাইতেছে আল্লাহর প্রেম সাগরে বাজান বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে কন্যা সুবহানাল্লাহ আব্বারা কন্যা সুবহানাল্লাহ বাজান গভীর খেয়াল দেন আল্লাহর প্রেম সাগরে এমন সময় উনার গাউসবাকের কিছু মুরিদ আসছে আয়সা ক আল্লাহর ওলি ও আল্লাহর ওলি কো বাজান কি খবর বলেন কো হুজুর আপনি বড় অসুস্থ হইয়া গেছেন বেমারি হইয়া গেছেন চলেন বাজান একটু ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে কার কাছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি কেন বলতেছি গাউস বাগের সামনে আমার এই আসার পর যার ঘরে আসে বসছিলাম বাবা তার কি নাম আলামিন সাহেব উনি বলছেন হুজুর আমার গাউস বাগের সামনে আপনি বলবেন বললে শান্তি লাগবে
বাজান গবীর মনোযোগ দেন বরফির সাহেবের আশেক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইর পাগল আছে কিনা নাই বাজানো ইয়ো আমার গাও সবাকে কও বাজার আমার ডাক্তার লাগবে না আমার ডাক্তার আমার আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের আমার দরকার নাই আমি ডাক্তার দ্বারা কি করব বাবা ফরুক মিয়া আমার ডাক্তারের দরকার নাই আমার আল্লাহ বড় ডাক্তার কোনা সুবহানাল্লাহ আমার বড় ডাক্তার আমার আল্লাহ দুনিয়ার ডাক্তার লাগবে না মুরিদ কি মানে মুরিদ এই কথা মানে মুরিদ কো মানি না বাবা কষ্ট সইতে পারি না আল্লাহর ওলি ডাক দিয়া বলতে যে বাজান পাগলের মতো দেওয়ানার মতো আব্বা কি সোনাডুগাডের বাজান আচ্ছা আইগে আচ্ছা একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা সবাই বলেন আমার সাথে একসাথে দেখি বলতে পারেননি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান বরফির সাহেব কো না আমি যাব না আমার আল্লাহ ডাক্তার চার পাঁচ দিন পরে আবার আসছে আয়েশা গো হুজুর মেহরবানি করে কথা বলবেন না হুজুর আপনার কষ্ট সহ্য হয় না আপনার কষ্ট সবাই কথা কোন আপনার কষ্ট গভীর মনোযোগ আপনার কষ্ট চলেন না ডাক্তারের কাছে যাই বরফির সব হুজুর কো ডাক্তারের কাছে যাব না ঠিক কি না দুনিয়ার ডাক্তার আমার লাগবে না কন্যা সুবহানাল্লাহ বরফির আব্দুল কাদের জিলানি ডাক দিয়া গো বাজানো আমি দুনিয়ার ডাক্তারের কাছে যাব না আমার ডাক্তার আমার আল্লাহ কম মুড়ি দেখো আস্তা মানি না সুবহানাল্লাহ কোন বানু সাজে দর্শিন সারছি বিনান শাহ হুজুর বামুই বাদিগিরার খাল যখন ফাইর করে বাবা বানু শাকো হুজুর আপনি আমার কুলে উঠতে হবে মিরান শাহ হুজুর কো না বাজান আমি কুলে উঠবো না নিজেই পার হব না মানি না আপনি আমার কুলে উঠতে হবে না তোমা কদম ছাড়বো না ছাড়বো না কন্যা সুবহানাল্লাহ বাজান কুলে উঠা যখন খালফারি করেছে আল্লাহর ওলি ডাক দিয়া কো বানুরে তুমি আমার কাছে কি চাও তাড়াতাড়ি বলো আমি মিরান শাহ দিতে রাজি আছি সুবহানাল্লাহ জোরে হইছে না আরো জোরে আমি মিরান শাহ দিতে রাজি আছি তুমি আমার কাছে কিছু চাও বানু শাহ একটা ডাক দিয়া গো মুর্শিদ আমি দুনিয়ার কোন সম্পদ চাই না টাকা চাই না পয়সা চাই না ব্যবসা চাই না বাণিজ্য চাই না বিল্ডিং চাই না এসি রুম চাই না কিছু চাই না গো বাবা তুমি কি চাও বানুষা গো বাবা তুমি কি চাও মিরান শাহ তাড়াতাড়ি গো বাবা বানু তুমি কি চাও বানুষা ডাক দিয়া গো বাবা মিরান শাহ গো আমি যদি তোমারে ভাই আমার জীবনে আর কিছুই লাগে না ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা জিয়াদ সাফকা নূরের নবী যেখানে আমরা আছি সেখানে আয়ার নবী যেখানে আমরা আছি সেখানে হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নাল কাদরী সাহেব জিন্দাবাদ বাজান বানু শাকো বাজান আমি কিছু চাই না তোমারে চাই সুবহানাল্লাহ কোন ওই বানু শাকো কাঙ্গালের মুর্শিদ সময় নি পাই মু তোমারি আমি কেমন রহিমু একা গরে কাঙ্গালের মিরান সাগয় আমি সময় নি পাই মু তোমারে কন্যা সুবহানাল্লাহ
সাকো বাজান কি চাও বাজান আমি তোমারে চাই বাবা মিরান সাকো বানু তোমারে সিনে কে সাথ হামার সিনা লাগিয়া তোমার সিনু মে এলমে মারফসে বড় দিয়া জুরে কোন সুবহানাল্লাহ বানু তোমার সিনার সাথে আমি মিলাম সার সিনা লাগা গেছে বানু রে তোর সিনাডার মধ্যে আমি মিলাম সার এলমে মারে বতে খুনি বানায়া দিছি আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বানু তোমার সিনাতার সাথে তোমার সিনে কে সাথ হামার সিনা লাগ গিয়া আর তোমার সিনু মে আলমে মারফত সে ভর দিয়া তোমার সিনার সাথে আমার সিনা লাগছে তোমার সিনার মধ্যে আলমে মারফত ভরে দিছে জুরে কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত ওলিদের ফায়েজের দরকার আছে না বরফির সব হুজুরের মুরিদ কে হুজুর মানি না আজকে মানবো না ডাক্তারের কাছে যাইতে হইব বাবা আমি যাব না যাইতেন না বাজান কো বাবা একটা কাজ করো আমি যাব না আমার ফসরাবদা পরীক্ষা করে নিয়ে আসো আমি যাব না বাজান আমার কষ্ট হইতেছিল ইনশাআল্লাহ আপনারা যে ভালোবাসেন ভালোবাসার যে পরিচয় পাইছি ইনশাআল্লাহ আপনারা যদি কোনো সুন্নিয়তের মাহফিলে সুন্নি ভাইরা ডাকেন সুন্নিয়তের মাহফিলে কে ডাকে আমার সুন্নি ভাইরা যদি ডাকেন এ আমার বাবা জয়নাল আবেদিন আমার মুরিদ আমার কাছে বসা আরো আমার তিতু মিয়া বাবারা আরো তাজুল ইসলাম যারা আছেন আমার এই পাগল আসে কি নাম হানিফ মিয়া আপনারা সুন্নিয়তের ময়দানে মুরিদ বুঝি না সুন্নি ভাই বুঝি কি বলুন আর দূরে বলুন পীর দরকার সুন্নিয়ত যাই কোন সুন্নি সুন্নি পীরের কাছে মুরিদ হন আমার মুরিদ হলে তার জন্য জীবন দিব না এই কথা আমি মানি না যার আওয়াজ করে হাত তুলে বলেন ঠিক কি না আপনারা যদি সুন্নিয়তের ময়দানে ডাকেন আপনাদের যে প্রেম দেখেছি ভালোবাসা দেখেছি ভুলব না ইনশাআল্লাহুল আজিজ আসব আসলে কি বেজার হবে ভালো লাগবে কারণ আমি আপনাদের ভালোবাসা খুশি হয়ে গেছি ঠিক কি না বাজান গভীর মনোযোগ দেন কো আল্লাহর ওলি কো নিয়া যাও আমার ফসরাব নিয়া যাও পরীক্ষা করে আসো ডাক্তার বাজান মুসলমান না খ্রিস্টান ডাক্তার কোন ডাক্তার আব্বাজিরা কথা বলেন কোন ডাক্তার খ্রিস্টান ডাক্তার ডাক্তারের কাছে গিয়া কো ডাক্তার ফসরাবটা একটু পরীক্ষা করেন দেখেন ফসরাবের মধ্যে কোন রোগ ধরা পড়ে একটু পরীক্ষা করে দেখেন গো ডাক্তার ডাক্তার তো বাজান ডাক্তার তো বাজান খ্রিস্টান ডাক্তার আল্লাহ খ্রিস্টান ডাক্তার কো বরফির সাহেবের মুরিদ গিয়া কো এই ফসরাবটা একটু পরীক্ষা করেন কো রাখেন কোথায় ফসরাব তো এই তো এই ফাত্রের মধ্যে ফসরাব কো না এত ফসরাব আমি পরীক্ষা করি আপনি বুঝি ফসরাব শিখাইতে আসছেন ফসরাবে করে দুর্গন্ধ আর এটার কাছে আইসা দিকে ম্যাম করে শুকান এত আসতে হাজার হাজার জনতা এই আসতে এটার কাছে আইসা দেখি মেশক আম্বরের সুগ্রাম করতেছে এটা কোনোদিন ফসরাব হইতে পারে না সুবহানাল্লাহ কোন আমার গাউসে ফাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যাই বলেন গাউসে ফাকের নাম জফিলে আল্লাহ পাওয়া আরে পাগলটা তুই নিরালাতে আসে গে রে তুই নিরালাতে কাদিস কারা সাহি গাউসে ফাকের নাম জফিল কে দেখেন দেখুন যাই হায় হায় গাউসে ফাকের নাম জফিলে আল্লাহ ভাওয়া যাই ওরে আসে গে রে তুই নিরালাতে পাগল রে তুই নিরালাতে কাদিস কারা সাহি গাউসে ফাকের নাম জফিলে আল্লাহ ভাওয়া যাই এই গাউসে ফাকের নাম জপিলে আল্লাহ পাওয়া গাউসে ফাকের আসে গিজিনি আমার নবীর গো পাগল তিনি গাউসে ফাকের আসে একজিনি আমার নবীর গো পাগল তিনি কথা ঠিক কিনা ডান হাত তুলে বলো ডান হাত তুলে বলো ঠিক হলে সবাই হাত তুলে বলো ঠিক কিনা গাউসে পাকের আশিক যিনি নবীর পাগল কি বলেন ঠিক কিনা বাবা গাউসে পাকের আশিক যিনি
নবীরই গো পাগল তিনি আরে মরা মানুষ জিন্দা করে মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মরা মানুষ জিন্দা করে মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায় আমার গাউসে ভাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এই গাউসে ভাগের নাম জপিলে পাগল রে তুই নিরালাতে আসে গে রে তুই নিরালাতে পাগল রে তুই নিরালাতে কাদিসি কারা সাগাই গাউসে ফাকের নাম জপিলে আল্লাহ বাবা গাউসে ফাকের এমনি শান সুবহানাল্লাহ গাউসে ফাকের এমনি শান সুরকে দইরা কুতুবানান সুবহানাল্লাহ গাউসে ফাকের মনি সায়ান সুরকে ধরে কুতুবানান আরে মরা মানুষ জিন্দা করে মরা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায় আমার গাউসে ফাকের নাম জপিলে আল্লাহ বাবা যাই বলেন গাউসে ফাকের নাম জপিলে বাঙানো আমার বাদিকার বাবারা এই বামুর বাবারা অত্র এলাকার বাবারা যারা কষ্ট করে ঠান্ডার মধ্যে এসেছে নাগুবায়া ঠান্ডা প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে আরামের লেপটারে সরাইয়া দিয়া কম্বলটারে সরাইয়া রে বাবা যাই না রাইকো খালি যাইবা না যদি আজকের মাহফিলে বসার মতো বসতে পারো খোদার কসম করে বলি বাবা গো তোমার আমার জিন্দিগির গুনাই আমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে না শুধু তুমি যদি নবীর প্রেম নিয়া মুনাজাত শেষ করিয়া বাড়িতে গিয়া ঘুম ঘুমের ঘরে দেখবা তোমার আমার নবী কামলেওয়ালা নবী তোমার আমার বাগ্যা ঘরে তোমার আমার কুরের ঘরে আমার দয়াল নবী হাজির হইয়া যাইবে আমার নবী হাজির হতে পারে কি পারে না এই ক্ষমতা দিছে কে আরো জোরে বলেন দিছে কে বাজান এটা আমার কথা না বাস্তব কথা বাবা বলছি সিলেট বিয়ানি বাজার কসবা প্রায় বলে থাকি একটা লোক গরিব মানুষ রিক্সা চালায় নবীর সানুমানের কথা বলতেছি লোকটা বাজান বিনয়া বিনয় কান্দি নবীর দূরত পড়ার পরে বাজান গো আগে তো গাড়ি নিয়ে যাইতাম না সকালবেলা দেখি একটা লোক পাগলের মতো কাঁদতেছি আসতেছি কাপড় চোপড় গোলা ছিড়া আমি বললাম বাবা কাঁদেন কেন বাজান হুজুর গভীর রাত্রে যখন আপনি বলছিলেন কেমনে যাব সোনার মদিনা গরিব আমি নাই গো টাকা কেমনে যাব মদিনা হুজুর আমি তো রিক্সা চালাই আমি তো মদিনা যাওয়ার খবর না আমি কেমনে গো ইয়ো মদিনা যাইব আমি রবি রবি করে কান্দি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা কেমনে আমি মদিনা যাইব হুজুর আমি কান্দিছি মাহফিল শেষে মুনাজাতের পরে বাড়িতে যখন গিয়া ঘুমাইলাম গো হুজুর বাড়িতে গিয়া যখন ঘুমাইলাম ঘুমের গোড়ে দেখি আমার ভাঙ্গা গোড়ে কুড়ের গোড়ে নুরানি চেহারার একজন মানুষ আমার গোড়ের সামনে আমার সামনে হাজির হইয়া গেছে আমি বললাম কে গো আপনি কে দয়া করে বলুন আপনার পরিচয় দেন জীবনে কত সুন্দর মানুষ দেখেছি এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই কে গো আপনি কে আল্লাহ 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 আল্লাহ
কেগো আপনি কে দয়া করে পরিচয় দেন আমি আপনার পরিচয় চাচ্ছি কে দয়া করে বলেন কো তুমি বুঝি আমার চিনো নাই বিয়ানি বাজার কলবার বাজিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলা বলা কাঁদছিলা আমি কেমনে মদিনা যাইব 3 লক্ষ সাড়ে 3 লক্ষ টাকা নাই এই কথা বলে বলে কেঁদেছিলে জি হুজুর কেঁদেছিলাম হুজুর কে গো যার জন্য তুমি কেঁদেছ আমি মদিনার কামলেওয়ালা মদিনা থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় থাকতে পারি নাই আমি তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া গেছি আমি তোমার বাঙ্গা ঘরে আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বাঙ্গা ঘরে আমি নূর নবী হাজির হইয়া গেছি আমি তোমার প্রেমের টানে আর থাকতে পারি না তাহলে এই বাদিকেরা বামুয়ে এত্র এলাকার লাখাই থানা দিন বাবারা লাখাইর বাবারা এই কালাউ উপজেলার বাবারা আমরা কি নবীরে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না যদি মহব্বত থাকে রে বাবা যাই না রাইখো আমার নবী উম্মতের দেওয়া না ঠিক কি না দুনিয়ার যত মানুষ ভালোবাসো আমার নবীর চাইতে কেউ ভালোবাসে না কারণ যেই নবী তোমার যারা কবরে শুয়াইবে তোমার সঙ্গী সাথীরা কবরে শুয়াইবে কিন্তু তোমার কবরে শুয়াইবে যখন মুর্দার মনে মনে খুশি যারা শুয়াইছে তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে কান্তিছে আশিকরা আমার সাথে কবরে থাকবে কবরে লোকগুলা যখন উইটা যাই এমন সময় মুর্দার একটা চিৎকার মেরে কই আল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ আমি ভাবছিলাম যারা কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে এখন দেখি আমার সাথে কেউ নাই সবাই চলে গেছে সবাই চলে গেছে আমার রাখিয়া সবাই চলে গেছে আমি একা একা কেন থাকব রে আল্লাহ একা একা কেমন থাকবো মুর্দার বিনায়া বিনায়া কান্দে কি কই আমি একা একা কবরে কেমন থাকবো ওই সময় আমার নূরের নবী কান নবী খানের বাদশা নবী ডাক দিয়া কহ উম্মত তুই ডরাস না উম্মত তুই কাঁদিস না তোর ছেলে বলতে পারে তোর মেয়ে বলতে পারে তোর বলতে পারে বাচ্চা বলতে পারে সবাই তোরে বলতে পারে আমি তোর আমি তোর একজন দুইজন তিনজন চারজন 100 জন 200 জন 300 জন দেখি কত জোরে
পানির ফসরাব যেই লোকের ফসরাবে মেশক আম্বরের সুগ্রাণ করে উনি কোনদিন সাধারণ মানুষ বাজান ফসরাফ পরীক্ষা করার পর বরফের আব্দুল কাদের জিলানির মুরিদ কো ডাক্তাররাও পরীক্ষা তো করেছেন কোন রূপ পেয়েছেন বলেন তাড়াতাড়ি ডাক্তার বলেন না দুনিয়ার কোন রূপ পাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কোন রূপ পাই নাই ফাহাজাল মারিজু ইল্লা ফাহাজাল মারিযু ইল্লা মারাযু ইসকে ইলাহি উনি যে আল্লাহর সঙ্গে প্রেম করছে গো কি তুমি বারে বার বলো আমরা ও দমে গুনাহগারে বলো আমরা ও দম কেদে কেদে হা বলো আমরা ও দমে গুনাহগার বারে বার মাফ করে দাও আমাদের আমার আল্লাহ হো আল্লাহ বলো আল্লাহ 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 মাশাআল্লাহ
আল্লাহু আল্লাহ 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 ডাকেন আল্লাহু আল্লাহ ওলি বানাই দাও আল্লাহ লা আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানির কুন্ডু কথা বলেন আল্লাহর প্রেমের কানেকশনের রূপ কুন্ডু আল্লাহর সঙ্গে যে বাজান প্রেম করছে গো বাজান প্রেমের কানেকশনের রূপ আল্লাহু আকবার প্রেমের কানেকশনের রূপ খ্রিস্টান ডাক হুজুর এ বড় ভীর আব্দুল কাদের জিলানির মুরিদ দেরি করিও না তাড়াতাড়ি আমাদের লয়া যাও আমরা যাইতে চাই সব বিদেশি মিশা মায়ার ববেহেতে আপন বলতে দেখি না যোগ সবাই কন্যা আপন বলতে দেখি না যোগ আমি ছায়া দেখি সব বিদেশি কাইতে কাইতে কন্যা ছায়া দেখি সব বিদেশি মিশা মায়ার ববেহেতে আপন আল্লাহ আপন বলতে দেখি না জগতে মুর্শিদ আমার সাধনার বজন মুর্শিদ বিনে এ সংসারে সবই কারণ ঠিক কি না ঠিক কি না মুর্শিদ আমার সাধনার বজন মুর্শিদ বিনে এ সংসারে সবই কারণ আর অদম কুতুবের জীবন মরণ অদম কুতুবের জীবন মরণ বাবা মিরান সার চরণ তলে আপন বলতে দেখি না জগ ঠিক না আপন বলতে দেখি না জগ আমি ছায়া দেখি সব বিদেশি ছায়া দেখি সবাই বলেন না ছায়া দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে বলেন আপন বলতে তিনশো জন খ্রিস্টান বাবা পাগল হইয়া গেল খেয়াল আছে না তিনশো জন খ্রিস্টান পাগল হইল কার কাছে যাইতে বড় পীর সাহেবের কাছে সুবহানাল্লাহ